নমস্কার সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন দেখেন তো আজকে কি রান্না করছি আজকে কিন্তু পদ্মার ইলিশ আলু বেগুন দিয়ে রান্না করছি সবাই দেখুন এই যে পদ্মার রোপালি ইলিশ ইলিশটা কিন্তু অনেক সুন্দর ছিল যে মাছটা কিন্তু কেটে বেছে নিয়েছে এক চামচ হলুদ দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে পাঁচ থেকে ছয় মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো মাছটা মাখানো হয়ে গেছে এবার ঢাকা দিয়ে রাখলাম আলু বেগুন আর কাঁচামরিচ এ কটা দিয়ে রান্না করব। জিরে আর কাঁচামরিচ আর এটা কালো জিরে জিরেটা কিন্তু পাটায় বেটে নিয়েছি এবার একটা মশলা করে নিচ্ছি হলুদ লবণ আর সামান্য শুকনো মরিচের গুঁড়া দিয়ে আমি জল দিয়ে এই মশলাটা গুলিয়ে দুই থেকে তিন মিনিট রেখে দেব এই যে জল দিয়ে দিলাম দিয়ে এটা গুলিয়ে রেখে দেব এবার কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি আমি কিন্তু সয়াবিন তেলে রান্নাটা করব। প্রথমে বেগুনটা ভেজে নেব হলুদ লবণ দিয়ে বেগুনটা লাল লাল করে ভেজে নেব বেগুনটা দিয়ে দিলাম কড়াইতে ভালো করে বেগুনটা ভেজে রেখে দেব বেগুনের তরকারি কিন্তু যে কোনো তাই দিলে খেতে কিন্তু অসাধারণ লাগে হলুদ দিয়ে দিলাম এবার সামান্য লবণ দিয়ে বেগুনটা আমি ভেজে নিব বেগুনটা ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম বেগুনটা কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার এই তেলের ভিতরে বেগুনটা ভাজা হয়ে গেছে উঠিয়ে নিয়েছি এবার তেলের ভিতরে দিয়ে দিলাম কালো জিরা কালো জিরাটা ভেজে এবার আলুটা দিয়ে দিলাম আলুটা কিন্তু লাল লাল করে ভেজে নেব আলুটা ভাজা করে নিলাম ভালো করে আলুটা ভাজা হয়ে গেছে এবার মশলাটা দিয়ে দেব এই যে জিরে আর কাঁচামরিচ পাটায় বেটে রাখছিলাম কিন্তু মশলাটা পাটায় বাটলে কিন্তু ঝোলের স্বাদটা কিন্তু অসাধারণ হয় এবার বেশি করে কাঁচামরিচ ফালি ফালি করে সেগুলো দিয়ে দিলাম আর গুলিয়ে রাখা মশলা দিয়ে দিলাম হলুদ লবণ আর শুকনো মরিচের গুঁড়া এবার মশলাটা ভালো করে চেড়ে এবার জল ঢেলে দিলাম জলটা ভালো করে ফুটিয়ে নিলাম এবার মাছগুলো দিয়ে দেব হলুদ লবণ মাখানো কাঁচা ইলিশ মাছ ইলিশ মাছটা কিন্তু এইভাবে রান্না করলে খেতে অসাধারণ সুন্দর লাগে এই যে আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিলাম আর খুন্তি দিয়ে বেশি নাড়া দেবো না তাহলে কিন্তু মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এই যে ঝাঁকা দিয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম পাঁচ থেকে ছয় মিনিট ঢাকা দিয়ে রাখছি আমার মাছগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে ঝোলটার কালারটাও কিন্তু সেরকমই আসছে দেখুন সবাই এবার আর একটু ঝাঁকা দিয়ে দিলাম এভাবে ঝাঁকা দিয়ে নাড়া দিয়ে জোলটা হয়ে গেছে আলুটাও আমার গলে গেছে এই যে দেখেন আলুটা গলে গেছে ঝোলটাও ফুটে গেছে এবার বেগুনগুলো দিয়ে দিব বেগুনগুলো দিয়ে আর একটু নাড়িয়ে চাড়িয়ে নেব তারপরে নামিয়ে নেব হয়ে গেছে আমার আলু বেগুনের ইলিশ মাছের ঝোল দেখেন কি সুন্দর কালারটা আসছে এবার নামিয়ে নেব তাহলে ঢেলে নিলাম মাছটা কে কে এরকম ইলিশ মাছ খেতে পছন্দ করেন যে যে আমার রান্নাটা পছন্দ করবেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন কি সুন্দর হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল